আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কিচেনের কাজকে সহজ করতে দারুণ একটি আইডিয়া আপনাদের দিয়ে দেব তো তার জন্য এখানে আমার আড়াইশো এম এর বোতল লাগবে তো অনেক সময় কোল্ড ড্রিঙ্কসের এরকম আড়াইশো এম এলের বোতলের আমরা ড্রিঙ্কস খেয়ে থাকি তখন সেই বোতলগুলো আপনারা গুছিয়ে রাখবেন ফেলে দেবেন না এটা আমাদের সংসারের কি কাজে লাগতে পারে যে আনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আমরা যারা ওয়াইফ আমরা কিন্তু সংসারের ছোট ছোট অনেক কাজই করে থাকি আর এই সকল কাজ করতে গেলে কিন্তু ছোট ছোটো অনেক সমস্যায় পড়ে থাকি তেমনই ছোট ছোটো সমস্যার আজকে বড় সমাধান দিয়ে দিবে এই আড়াইশো এমএলের বোতলগুলো তো এখন আমি বোতলের লেবেলগুলো উপর থেকে খুলে নিয়েছি এবারে আমি এই বোতলগুলো কাটবো তার জন্য আমি মার্ক করে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি পরিমাণ রেখে আমি বোতল কাটবো তার জন্য একটি মার্কারি পেনের সাহায্যে এভাবে দাগ করে নিচ্ছি দেখুন নিচ থেকে এভাবে দেড় ইঞ্চি পরিমাণ আমি কেটে দিব আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট করেও কাটতে পারেন এবারে আমি মুখের কাছে ঠিক এখানে একটি দাগ কাটা রয়েছে তো এখানে একটি দুটো তিনটে দাগ কাটা রয়েছে আপনারা প্রথমকার দাগটা এভাবে কেটে নিতে পারেন দ্বিতীয়টাও কেটে নিতে পারেন এখানে আর মার্ক করার প্রয়োজন পড়বে না এই দাগ বরাবর আপনারা এভাবে কেটে নেবেন তো দেখুন এটা আমার ক্যাটা হয়ে গেছে এবং এই যে দাগ করেছিলাম নিচের অংশটুকু সেটুকু কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাচির সাহায্য নিতে পারেন আবার এরকম ব্লেড যদি আপনার বাসায় থাকে সেটাও ব্যবহার করতে পারেন অথবা এরকম ব্লেড যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা কোনো নর্মাল চাকু গরম করে নিয়ে সেটা দিয়েও অনায়াসে কেটে নিতে পারবেন এটা কাটা কিন্তু কোনো ব্যাপার না খুবই পাতলা প্লাস্টিক এবারে আমি এই কেচির সাহায্যে এর মুখটা ভালো করে সমান করে নিব কাটার পরে যে এখানে উঁচু নিচু হয়ে আছে সেটা সমান করে নিলাম আপনারা চাইলে কিন্তু একটি প্রেস গরম করে তার উপরে ধরলেই হিটে কিন্তু সমান হয়ে যাবে আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নেবেন তো দেখুন আমি আরও একটি বোতল ঠিক এভাবে মার্ক করে নিয়ে কেটে নিচ্ছি তো আপনারা চারটি পাঁচটি যতটা আপনাদের প্রয়োজন এভাবে বোতল কেটে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারেন তো দেখুন আমি এই বোতলের মুখের অংশটাও কেটে নিলাম এবং মাঝের অংশটা আমি ফেলে দিচ্ছি মাঝের অংশটা কিন্তু কাজে লাগাতে পারেন আপনারা যদি ঝাড়ু বাঁধতে চান ঝাড়ু বাঁধার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে তো আমি এভাবে চারটি বোতলই কিন্তু কেটে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু এগুলো কাটা হয়ে গেল এবারে আমি সব বোতল এই কাটার মুখের অংশগুলো সমান করব তো আমি এখন আর প্রেস গরম করছি না আমি এখন এই কেসিটা দিয়েই আস্তে আস্তে এই মুখগুলো সমান করে নিচ্ছি আপনারা এইভাবে সমান করে নেবেন তবে সব থেকে সহজ পদ্ধতি ওই যে আগেই বলেছি আয়রন গরম করে তার উপরে একটুখানি যদি ধরেন তাহলে হিটে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সমান হয়ে যাবে তো প্রতিটা আমি এভাবেই সমান করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোটো করে নিতে পারেন কোনো ব্যাপার না এই জিনিসগুলো যত ছোট করে কাটবেন ততই কিউট লাগবে দেখতে ভালো লাগবে আপনাদের কিচেনকে কিন্তু মানিয়ে দিবে তো দেখুন আমি এভাবে সুন্দর করে সবগুলো সমান করে নিচ্ছি আর হাতের কাজ যত সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারবেন ততই কিন্তু সুন্দর লাগবে ঠিক একইভাবে আমি সবগুলো কেটা শেষ করে নিলাম আমি এরই মাঝে আমি একটি কথা বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি দেখুন আমি সবগুলো বোতলের কাটা অংশের ভেতরে যে পানিটা ছিল বা কোল্ড ড্রিঙ্কস লেগেছিলো সেটা ভালো করে মুছে নিলাম এবং বোতলের চারপাশে যে মার্কারি পেনের দাগটা ছিল সেটা একটুখানি হেস্কি সল দিয়ে মুছে নিলাম তাহলে দাগটা দেখা যাবে না স্বচ্ছ হয়ে যাবে এখানে একটি টিপস দিয়ে দিই মার্কারি পেনের দাগ যেখানে লাগুক না কেন আপনারা হেক্সি সল দিয়ে উঠে নিতে পারবেন খুব সহজেই কিন্তু উঠে যায় তো দেখুন এভাবেই কিন্তু আমি পুরো বোতল কাটাগুলো পরিষ্কার করে নিলাম নেয়ার পরে আমি এবারে এগুলো কি করব দেখেন আমি এখানে নিয়েছি গ্লু গান আপনারা চাইলে কিন্তু এখানে টেপেরও হেল্প নিতে পারেন কস টেপ বা শ্যালো টেপ যেটাই বলেন না কেন হেল্প নিতে পারেন তো আমি এখানে একটু গ্লু গানে আঠা লাগিয়ে এভাবে মুখের অংশটা লাগিয়ে দিলাম দেখুন ছোট্ট একটি জার তৈরি হয়ে গেল আমি এভাবেই আরও একটি বোতল কাটা নিয়ে নিলাম এবং এখানে এভাবে গ্লু গান লাগিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন তারপরে মাথার অংশটা লাগিয়ে দিলাম দেখুন আরও একটি জার একটি জার তৈরি হয়ে গেল এভাবে আপনারা শুধু নিচের অংশে না এরকম মুখের অংশেও কিন্তু আঠা লাগিয়েও এই কাজটা করতে পারেন তবে আমার কাছে মনে হয় গ্লু গানের থেকে সুপার গ্লু দিলে বেশি ভালো হয় যেহেতু গ্লু গানের আঠাটা দেখা যায় আপনারা সুপার গ্লু দিয়ে নেবেন তাহলে দেখা যাবে না আর অথবা আপনারা টেপ দিয়েও কিন্তু মুখটা এখানে আটকে দিতে পারে তো অলরেডি কিন্তু আমার চারটি জার রেডি হয়ে গেছে তো এবারে বলি এটা কি করবেন অনেক সময় আমরা বাজার থেকে কিছু মশলা আনি যেগুলো কিন্তু পরিমাণে বেশি লাগে না বা প্রতিদিন লাগে না তো সেই মশলাগুলো আমরা কিন্তু এরকম ছোট ছোটো জার বানিয়ে ভরে রাখতে পারি যেমন আমি এখানে জয়ত্রী ভরে রাখলাম আবার আরেকটি জারের ভেতরে আমি গোলমরিচ ভরে রাখবো আবার অনেক সময় দেখা যায় আমাদের কাবাক চিনি নিয়ে আসি সেটাও কিন্তু পরিমাণে কম হয় তো সেটাও আমরা এভাবে ভরে রাখতে পারি অর্থাৎ আমাদের বাসায় অল্প পরিমাণে যে সকল মশলাগুলো থাকে সেগুলো কিন্তু সহজে এই ছোট্ট জারের ভিতরে ভরে রাখতে পারি আর আবারও আমরা ফোড়ন দেওয়ার জন্য দেখা যায় যে পাঁচ ফোড়নগুলো কিনি অথবা আমরা শুধু জিরা ফোড়ন দেওয়ার জন্য রেখে দিই সেগুলো এভাবে ছোটো ছোটো জারগুলো যদি ভরে রাখি তাহলে কিন্তু খুবই কিউট লাগবে আর এই জারগুলো এয়ারটাইট হয়ে যায় যখনই আমরা আঠা দিয়ে এটা জোড়া দিয়ে দিই এর ভিতরে কিন্তু কোনো রকম বাতাস প্রবেশ করবে না অথবা আপনারা কস্টেপ দিয়েও মুড়িয়ে দিতে পারেন তবুও কিন্তু কোনো বাতাস প্রবেশ করবে না তো দেখুন আমি এভাবে কিছুটা রাঁধুনিও এখানে রেখে দিচ্ছি আর আসলে ছোটো ছোটো মশলাগুলো কিন্তু আমরা বড়ো জারে রাখতে পারি না আবার অনেকগুলো মশলা এক জায়গায় করে যদি একটি অন্য জারে রাখি সেক্ষেত্রেও কিন্তু পরে খুঁজে পেতে সমস্যা হয় তাই এরকম ছোট ছোট প্লাস্টিকের বোতলগুলো কেটে যদি জার বানিয়ে এগুলো রেখে দিই তাহলে দেখতেও ভালো লাগবে এগুলো আমাদের চোখের সামনেও থাকবে আমরা কিন্তু খুব সহজে খুঁজেও পাবো তো দেখুন এভাবে আপনারা কিন্তু চাইলে মেথি কালো জিরা এরকম টাইপের মশলাগুলো কিন্তু রেখে দিতে পারেন তো ঠিক আমি একইভাবে এখানে রাঁধুনি ভরে নিচ্ছি এবং পরবর্তী যেটা থাকলো সেটার ভেতরে আমি নর্মাল যে জিরাটা আমরা সবসময় খাই সেই জিরাটাই আমি এখানে রেখে দেব তো হয়ে গেল আমাদের কিচেনের খুবই প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ ফেলে দেওয়া এই প্লাস্টিক বোতল দিয়ে আপনারা কিন্তু সহজেই এই দরকারি জিনিসটি করে নিতে পারবেন আর এরকম ট্রের ওপরে যদি এগুলো সাজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে মন্দ লাগবে না দেখুন কতটা সুন্দর লাগছে আপনার কিচেনে যে কোনো এক জায়গায় গুছিয়ে রাখুন আপনার কিচেন হয়ে উঠবে অনেক সুন্দর আপনি একজন স্মার্ট গৃহিণী তার প্রমাণ এখানে সবাই পেয়ে যাবে এটা দেখতে এতটাই কিউট হবে আপনার বাসায় যে আসবে সেই জানতে চাইবে কিভাবে আপনি এটি তৈরি করেছেন তাহলে আজই বানিয়ে নিন সম্পূর্ণ ফেলে দেওয়া এই আড়াইশো এম এর প্লাস্টিকের বোতল দিয়ে অসাধারণ এই কিউট জারগুলো তো সবাই ভালো থাকবেন আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম